নমস্কার, আমি শুভজিৎ, আর যৌথ পরিবারে সবাইকে স্বাগত। এই পরিবারটা আমি যৌথ বলছি এই কারণেই, কারণটা বলছি কারণ আমি ভাবতেও পারছি না যে এইভাবে সবাই এই চ্যানেলটাকে, এই আবার চ্যানেল না, এটাকে আমি আর চ্যানেল মানছি না, এটাকে একটা পুরো ফ্যামিলি, যৌথ পরিবার আমি ভেবে নিয়েছি। কারণ যেভাবে সবার সাপোর্ট পাচ্ছি আমি, গতকালই দেখলাম 3000 সাবস্ক্রাইবার পূর্ণ হলো রাতের দিকে মনে হয়, আজকে দেখছি 3100 সাবস্ক্রাইবার হয়ে গেল। মানে প্রতি মিনিটে সাবস্ক্রাইবার বাড়তে আছে। আর যারা কমেন্ট করছে না, দেখো মানে আমরা কি সচরাচর কি কমেন্ট করি, একটা থাম দিলাম বা একটা লাভ রিয়্যাক্ট দিলাম বা যা দারুণ এরকম লিখলাম, কিন্তু কমেন্ট যারা করছে তারা এই ইয়া বড় একদম মন থেকে যতটা পারছে লিখে 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 কমেন্টগুলো করছে, আর এটা সবচেয়ে বড় পাওয়া। আমি ভাবতেও পারিনি যে এইভাবে সবার ভালোবাসাটা পাবো, কখনো ভাবিনি। দারুণ মজা লাগছে, ভাবতাম যে এই চ্যানেল কে দেখবে, এই সিম্পল সা একটা চ্যানেল, শুধু ভাট বকা হয় না, কোনো কথা বলতে গেলে অনেকটা আবেগী মানুষ তো আমি, মানে এই ইমোশনগুলো একটু বেশি আমাকে ক্যাচ করে নেয়, অনেকটা ভালো লাগছে এখন। আজকেই যখন তোমার হচ্ছে একটা ভাই দেখলাম, নাম হচ্ছে সৌরভ ব্যানার্জি মনে হয়, ও লিখেছে যে দাদা তোমার 3000 সাবস্ক্রাইবার হলো, মনে হচ্ছে না আমার চ্যানেল গ্রো করছে, আমাদের সাবস্ক্রাইবার বাড়ছে তাই মনে হচ্ছে। এই জিনিসটাই সত্যি আরও মানে চরম ভালো লাগছে শুনে আমার, কারণ এই চ্যানেলটাকে সবাই নিজের চ্যানেল ভেবে নিয়েছে এবং পুরো একটা পরিবারের মধ্যে আমরা সবাই মিলে আবদ্ধ হয়ে গেছি। এ প্রচণ্ড হাওয়া বইছে, যে কোনো মুহূর্তে ফোনটা পুরোও যেতে পারে, ঘরে কারেন্ট নেই, তাই একটু খড়খড়ির ধারে এলাম, ভাবলাম একটুখানি হাওয়া খেয়ে যাই আর একটু সবার সঙ্গে দু চার কথা বলে যাই। আজকে সন্ধেবেলায় পূর্ণিমার নাচ আছে, শুধু পূর্ণিমার না, আমার রেনেসার বাচ্চাদের নাচ আছে রবীন্দ্রভবনে, ভিডিও করে অবশ্যই শেয়ার করব সবাইকে। আর সবচেয়ে সমস্যা হচ্ছে, এটা সমস্যা না, এটাও একটা বড় পাওয়া, এটাও একটা ভালোবাসার বহিঃপ্রকাশ এই জিনিসগুলো। মানে সবাই এত কমেন্ট করছে, অবশ্যই কমেন্ট করুন, আরও বেশি বেশি কমেন্ট করুন, কিন্তু যেহেতু সামনে আমার 19 তারিখ, জুন মাসের 19 তারিখে এক্সাম, মানে যুদ্ধ, আর সেই জন্য না প্রত্যেকের কমেন্ট আমি সেইভাবে দেখার চেষ্টা করছি, কিন্তু সেই রিপ্লাই দিতে গেলে অনেকটা টাইম, বা টাইমের চেয়ে বড় কথা হচ্ছে ব্রেনে না একটা মানে ই কাজ করে, কি বলবো, একটা কি বলবো এই ওয়ার্ডটাকে, ছটফট 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 একটা ভাব থাকে, এই কী কমেন্ট করলো দেখি, এটা মনে হয় সবার ক্ষেত্রে হয়ে থাকে। এই জিনিসটা যাতে না হয়, মানে ব্রেনটাকে এইভাবে রেডি করতে হবে আমাকে যে যখন ইউটিউবে ঢুকলাম 5-10 মিনিটের জন্য, তখন হয় দেখে নিলাম, বেরিয়ে গেলাম, এরকম মানে যখন যে কাজ করবো ব্রেনটা যেন সেই দিকেই থাকে, যে অন্য কাজ করছি বা পড়তে বসছি যেন ইউটিউব ইউটিউব মাথায় না ঘুরে, এটা কিন্তু তাহলে চরম আমাকে ক্ষতি করবে। আর যদি এক্সাম ঠিকঠাক না হয়, যে চ্যানেলটা নিয়ে যে পরিবারের কথা বলছি সেটাই কিন্তু আমার ডিপ্রেশনের কারণ হয়ে যাবে, যে এটার জন্যই হচ্ছে না। আর সবাই জিজ্ঞেস করছে তারা বাড়ি কোথায় বাড়ি কোথায়, আমি সবাইকে কমেন্টে, কারণ এর আগেও তো প্রচুর অনেক ভিডিও আছে যেখানে লেখাই আছে, তবু আমি আরেকবার বলছি যে রঘুনাথগঞ্জ, এই যে খড়খড়ি, এইটা হচ্ছে আমার পাড়া, মানে আমার গ্রাম সোনাটিগুড়ি কলোনি, ওটা হচ্ছে পুরো এরিয়াটা হচ্ছে রঘুনাথগঞ্জ 1 ব্লক, আমাদের রঘুনাথগঞ্জ থানা, মুর্শিদাবাদ জেলা, মহকুমা জঙ্গিপুর, রাজ্য পশ্চিমবঙ্গ, আর বলবো আর বললাম না। তো থ্যাংক ইউ সবাইকে, সবাই এভাবেই পাশে থাকুন, কারণ এই আমাদের যৌথ পরিবার এটা একটা, আর এই পরিবারটা আস্তে আস্তে প্রচুর সদস্য বাড়বে, এটা আর বলার অপেক্ষা রাখে না। কারণ প্রতি ঘন্টায় যে পরিমাণ ভিউ আসছে, কদিন আগে একটা ভাগ্নে এসেছিলো এই ঘরে, একটা বলল মা তোমার ঘরে এসে ভিডিও করো, আমি বললাম কর, এসে করলো। তো আমার কথা যে ভিডিও করতে আসলে তো হবে না, আমি ওদেরকে চাইলাম যে কিছুটা পরিমাণ যেন একটু পজিটিভ কিছু বলি, যাতে ওদের ব্রেনে, চারজন এসেছিলো, একজনের মনেও যদি থাকে না জিনিসটা ভালো লাগলো, তাও কিন্তু আমার মানে বড় পাওয়া হবে এই জিনিসগুলো।
সেই জন্য দেখলাম ওর ওর ভিডিওটা মানে যে পরিমাণ ভিউ আসছে ওখান থেকেও আমাকে এখানে কমেন্ট করছে, দাদা বেস্ট অফ লাক, থ্যাংক ইউ, গ্রেট, অনেক ভালো লাগছে। এভাবে পাশে থাকুন, বাচ্চাগুলোর পাশে থাকুন, এবং অবশ্যই আসুন, বাচ্চাগুলোর সঙ্গে জুড়ে থাকুন। হ্যাঁ, আমি সবাইকে আমন্ত্রণ করছি, আসবেন আমাদের রেনেসা যে সংস্থা রয়েছে, আমাদের ছোট্ট সংস্থা রেনেসা, এখানকার বাচ্চাগুলোর সঙ্গে মিশুন, তাদেরকে মোটিভেট করুন। আমার খুব ইচ্ছে জানেন যে মানে যারা এই জব করছে না, পুলিশ হোক, ডাক্তার হোক, যারা বিভিন্ন রকম কাজের সঙ্গে যুক্ত, তারা এই যখন এই বাচ্চাগুলোর কাছে আসবে না, তাদের কথাগুলো বলবে, তাদেরকে দেখবে, ওই বাচ্চাগুলো অনেকটা মোটিভেটেড হবে যে বাহ, ডাক্তার এসছে, ওদের মনের মধ্যে একটা পজিটিভ এনার্জি জন্মাবে। কারণ এই পাড়া থেকে তেমন কিছু প্রোগ্রেস নেই কারোর মধ্যে। অনেকটাই টাফ এই জিনিসগুলো, মানে এদিকে প্রিপারেশনের একটা চাপ, আবার না দেখে থাকতেও পারি না যে আমি এগোবো, যদি এই জেনারেশনটা ঠিকঠাক না ওঠে তাহলে তো আবার সে একই রকম থেকে যাবে, খুব চাপ। যদি মনে হয় আগে নিজে দাঁড়াবো তারপরে দেখবো, সেটাও মানে কী হবে না জানি না, কিন্তু এগুলো করে ভালো লাগে, একটু বাচ্চাগুলোর সঙ্গে থাকতে, দিল তো বাচ্চা হ্যাজি, আমি এই কয়েকটা নীতিতে বিশ্বাস করি। আর সবচেয়ে বড় নীতি হচ্ছে যে মানুষ মানুষের জন্য। আবার বৃষ্টি পড়তে লাগছে হালকা হালকা, কারণ বঙ্গোপসাগরে তো ই চলছে, ঘূর্ণিঝড়ের বাতাবরণ চলছে। এখন পুরোপুরি 5টা বাজে, ঘরের দিকে যাই, দেখি হয়তো কারেন্ট মনে হয় চলে এসেছে। এবার 1 ঘন্টাখানেক একটু তো বই নিয়ে বসি, আর বই নিয়ে বসলে আমাকে এই মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখতে হবে, কারণ পড়তে বসলে আবার ভুলে যায় যে কখন আমাকে 6টা পৌনে 6টার মধ্যে রবীন্দ্রভবনে যেতে হবে, আজকে ওখানে একটু অনুষ্ঠান আছে, তাই 5:45 দিকে অ্যালার্ম দিয়ে রাখবো, আরাম করে পড়তে পড়তে অ্যালার্ম বাজবে, তখন উঠে যাবো। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, পাশে থাকবেন, জুড়ে থাকবেন, দূরে থাকবেন কিন্তু জুড়ে থাকবেন। থ্যাংক ইউ, টাটা।